ডিয়ার ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি আশুলিয়া সাভার ঢাকা এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকেএসপিতে শূন্য পদসমূহে লোক নিয়োগের নিমিত্তে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক্ষেত্রে ১৯টি ক্যাটাগরিতে ১৯টি পদে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। পদের নাম যথাক্রমে সিনিয়র গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা ১টি, বয়স অনূর্ধ্ব ৪৫ বছর, এখানে MBBS সহ স্পোর্টস মেডিসিনে ডিপ্লোমা, প্রভাষক ইংরেজি, বিকেএসপি রাজস্ব স্থায়ী, পদ সংখ্যা ১টি, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছরের স্নাতক ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। প্রভাষক ICT, পদ সংখ্যা ১টি, প্রভাষক ইসলামী শিক্ষা, বিকেএসপির রাজস্ব স্থায়ী, এখানেও পদ সংখ্যা ১টি, কোচ টেনিস, বিকেএসপির রাজস্ব স্থায়ী, এখানেও পদ সংখ্যা ১টি, এবং কোচ ক্রিকেট, এখানে পদ সংখ্যা ১টি, কোচ ফুটবল, পদ সংখ্যা ১টি, কোচ কাবাডি, পদ সংখ্যা ১টি, কোচ ভলিবল, পদ সংখ্যা ১টি, স্টোর কিপার, বিকেএসপির রাজস্ব স্থায়ী, বয়স অনূর্ধ্ব ৩০ বছর, এখানেও পদ সংখ্যা ১টি, রেকর্ড কিপার, বিকেএসপি রাজস্ব স্থায়ী, এখানে পদ সংখ্যা ১টি, এবং হিসাব করণিক, বিকেএসপির রাজস্ব স্থায়ী, এখানেও পদ সংখ্যা ১টি, গাড়ি চালক ভারী, বিকেএসপির রাজস্ব খাত, এখানেও পদ সংখ্যা ১টি, এবং সহকারী কোচ কাম কেয়ারটেকার শুটিং, এখানেও পদ সংখ্যা ১টি, বাবুরচি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরের জন্য, এখানে রাজস্ব স্থায়ী খাতে পদ সংখ্যা ১টি, অফিস সহায়ক, বিকেএসপি রাজস্ব স্থায়ী, পদ সংখ্যা ১টি। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্যেকটি পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট উল্লেখ করা আছে, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব ভালোমতো পর্যবেক্ষণ করে, আমি নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে প্রয়োজনীয় যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। আবেদন করার প্রক্রিয়া স্বহস্তে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ৩ কপি, ৫x৫ সেমি সাইজের সত্যায়িত ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি আশুলিয়া সাভার ঢাকা এই বরাবরে আগামী ২৪/১/২০২১ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর, আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ যারা প্রতিষ্ঠানে চাকরিরত আছে তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, আর খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এক্ষেত্রে ১-৯ পর্যন্ত বর্ণিত পদের অনুকূলে আবেদনকারীকে ২০০ টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট, এবং ১০-১৯ পদের যারা আবেদন করবেন তাদের জন্য ১০০ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট উত্তরা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে মহাপরিচালক বিকেএসপি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়াও নিয়োগের বিস্তারিত জানতে www.bksp.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও ডাকযোগে আবেদন করার যথাযথ নিয়ম এবং সঠিক নিয়ম আমি আমার ইতিপূর্বে চ্যানেলে একটি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টি সম্পূর্ণরূপে সেখান থেকে দেখে সহযোগিতা নিতে পারেন। আবেদনের লিঙ্ক এবং নিয়োগের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।